What's up guys, welcome to another video. আজকে আমি টক দই দিয়ে শাহী লাচ্ছি বানানোর রেসিপিটা ট্রাই করলাম। কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সাথেই থাকুন, নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন। প্রথমে আমি হাফ কেজি টক দই একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপরে আমি টক দইটাকে ভালো করে ফেটে নিচ্ছি। আমি চিনির পরিবর্তে গুড় ব্যবহার করলাম। এরপর গুড়টাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। গুড় মিক্স আপ করার পরে আমি আইস দিয়ে দিলাম। আইসটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, কারণ লবণ না দিলে টেস্টটা ভালো লাগে না। লাচ্ছির সাথে দেওয়ার জন্য কাঠবাদাম, পেস্তা বাদাম এবং কিশমিস নিয়েছি। কিশমিসটা আরিয়ানের পছন্দ হওয়ার কারণে সে আগেই খেয়ে নিচ্ছে এবং আমাকেও খেতে বলতেছে। লাচ্ছির মধ্যে কাঠবাদাম এবং পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এরপর আবার এটাকে মিক্স আপ করে নিলাম। তৈরি হয়ে গেল স্পেশাল শাহী লাচ্ছি। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে এবং খেতেও খুবই টেস্টি হয়েছে। সো আপনারাও ইচ্ছে করলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব সহজেই বাসায় ব্লেন্ডার ছাড়া লাচ্ছি তৈরি করা যায়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব দ্য ব্লু আইস ড্রিম ইউটিউব চ্যানেল।